सुप्रिय शिक्षार्थी सम्मानित अभिभावक एवं जारा आमाके देखछेन सबाइके आदाब ओ शुभेच्छा आशा करछि सबाई भालो आछेन। आजके आमरा शुरू करछि तृतीय श्रेणीर गणित विषयेर षष्ठ अध्याय। छोटो शिक्षार्थीरा आशा करछि तोमरा सबाई तैरी होये आछो आजकेर क्लासटा करार जन्य। ताहले चलो शुरू करा जाक। गत क्लासे आमरा करेछिलाम एक ओ दुई नंग प्रश्न सृजनशील आकारे, आज के शुरू करछि तीन नंग प्रश्न। अच्छा देखी आमादेर बोये की लिखेछे। आमादेर बोये लिखेछे एकटी 60 मीटर लम्बा फितार पाँच भागेर तीन भाग रुमाके देवा हलो। एबार आमरा एकटु प्रश्नटा देखे नेई। क नंग प्रश्ने बोलेछे एक भाग समान कत मीटार फिता। ठीक आछे, তাহলে এক ভাগ সমান কত মিটার ফিতা, এই উত্তরটা বের করার আগে আমাদেরকে একটু উদ্দীপকটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। দেখো তো আমাদের কাছে কি বলেছে, একটা ফিতার কথা বলেছে। সেই ফিতাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করব। আমরা একটা ফিতা এঁকে নেই। মনে করো এটা একটা ফিতা, এই ফিতাটার দৈর্ঘ্য কত, এই ফিতাটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার। এই ফিতাটার দৈর্ঘ্য কত, 60 মিটার। এখন আমরা এই 60 মিটার ফিতা কয় ভাগে ভাগ করেছি, পাঁচ ভাগে। তাহলে আমরা আমাদের ফিতাটাকে ভাগ করে নিই, এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, চার ভাগ, পাঁচ ভাগ। তাহলে আমরাও আমাদের ফিতাটাকে কয় ভাগে ভাগ করে নিলাম, পাঁচ ভাগে ভাগ করে নিলাম। এই পাঁচ ভাগের দৈর্ঘ্য কি তুমি জানো? এই যে দেওয়া আছে পুরো ফিতাটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, পাঁচ ভাগে ভাগ করলেও তার দৈর্ঘ্য তো একই থেকে যাচ্ছে, তাই না? তাহলে পাঁচ ভাগের দৈর্ঘ্য কত হলো, 60 মিটার। আর এখন দেখো তোমার প্রশ্নটা তোমার কাছে কি জানতে চেয়েছে, এক ভাগের কথা। তুমি জানো পাঁচ ভাগের দৈর্ঘ্য 60 মিটার, তোমার কাছ থেকে জানতে চেয়েছে শুধুমাত্র এক ভাগের কথা, এতটুকু অংশের কথা। তাহলে তুমি যেহেতু বেশিটা জানো, পাঁচ ভাগের কথা জানো, আর তোমার কাছ থেকে কমটুকু জানতে চেয়েছে, মাত্র এক ভাগের কথা জানতে চেয়েছে। কমটুকু জানলে আমরা সেটা কিভাবে ভাগ বের করি, ভাগ করে বের করি। তাহলে চলো অঙ্কটা শুরু করি। ক নং প্রশ্নের উত্তর, তোমরা কি জানতে, পাঁচ ভাগের কথা জানতে। পাঁচ ভাগ সমান 60 মিটার ফিতা। আর তোমার কাছ থেকে কি জানতে চেয়েছে, এক ভাগের কথা। তাহলে এক ভাগ সমান 60 ভাগ 5 মিটার ফিতা। এখন কি করব, ভাগ করে দেখি। পাঁচ দিয়ে যদি আমরা 60 কে ভাগ করি, তাহলে পাঁচ একে পাঁচ, ছয় থেকে পাঁচ চলে গেলে এক, এখানে শূন্য নামালাম, আর পাঁচ দুগুণে দশ, এখানে মিলে গেল। তাহলে এক ভাগ অংশের, একটা ভাগের দৈর্ঘ্য কত হবে, 12 মিটার হবে। তাহলে এক ভাগ সমান 12 মিটার ফিতা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের ক নং প্রশ্নের উত্তর, এক ভাগ সমান কত মিটার, 12 মিটার। এই যে আমরা এক ভাগ সমান 12 মিটার বের করলাম, এই যে এইটুকু অংশ সমান 12 মিটার বের করলাম, এটা কিন্তু আমাদের পরের অঙ্কেও প্রয়োজন হবে। তাহলে চলো আমরা খ নং প্রশ্নটা কি সেটা দেখে নেই। এটা মুছে দিলাম, আশা করি তোমাদের সবার লেখা হয়ে গেছে। আমাদের খ নং প্রশ্নে বলেছে রুমা ফিতাটির কত মিটার পেল। ফিতাটাকে ভাগ করে কিছুটা অংশ কিন্তু রুমাকে দেওয়া হয়েছিল। এই যে দেখো পাঁচ ভাগের তিন ভাগ রুমাকে দেওয়া হয়েছিল, রুমাকে কিন্তু এই পুরোটা ফিতাই দেওয়া হয়নি, রুমাকে দেওয়া হয়েছিল তিন ভাগ, অর্থাৎ এতটুকু অংশ, তাই না? আচ্ছা, ক নং প্রশ্নের উত্তরটা আমরা ভাগ করে বের করেছিলাম। এবার খ নংটা দেখি, রুমা ফিতাটির কত মিটার পেল। রুমা ফিতাটির তিন অংশ পেল, তাই না? আমরা
এক অংশের কথা জানি, এক অংশ সমান কি বের হয়েছিল 12 মিটার। আর এখন আমাদের কাছ থেকে কি জানতে চেয়েছে, কত মিটার পেল? 3 মিটার তো, 3 অংশ তো রুমাকে দেওয়া হয়েছিল, এতটুকু। তাহলে 3 অংশ, তুমি জানতে এক অংশের পরিমাণ, এক অংশ সমান 12 মিটার। এখন 3 অংশ সমান কতটুকু হবে? আমরা যখন গুণ অধ্যায় পড়েছিলাম তখন আমরা সেখানে কিন্তু পড়েছিলাম যে তুমি অল্প কিছু জানো, তোমার কাছ থেকে বেশিটা জানতে চাওয়া হয়েছে, তখন তুমি সেটা কিভাবে বের করবে, গুণ করে। এখানে দেখো, তুমি এক অংশের কথা জানো 12 মিটার, এক অংশ তুমি কমটা জানো, তোমার কাছ থেকে বেশিটা জানতে চেয়েছে, অর্থাৎ 3 মিটারের 3 ভাগের কথা জানতে চেয়েছে। তাহলে এটা তুমি কিভাবে বের করবে, গুণ করে বের করবে। তাহলে চলো করে ফেলি। প্রথমেই কি লিখবে, আমরা তো জানি রুমা 3 ভাগ পেয়েছে, তাই না? তাহলে এক ভাগের কথা আগে লেখো, এক ভাগ, এক ভাগের দৈর্ঘ্য, এক ভাগের দৈর্ঘ্য 12 মিটার। আর রুমা তো পেয়েছিল 3 ভাগ, তাহলে 3 ভাগের দৈর্ঘ্য 12 গুণ 3 মিটার সমান 3 দুগুণে 6, 3 একে 3। এভাবেও করা যায়, বা তোমরা 12-র ঘরের নামটা পড়েও বের করতে পারো। তাহলে কত আসলো, 36 মিটার। রুমা পেয়েছিল 3টা ভাগ, অর্থাৎ একটা ভাগের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, তাহলে 3 ভাগের দৈর্ঘ্য 36 মিটার। তাহলে কী লিখবে, রুমা পেয়েছে, রুমা পেয়েছে 36 মিটার ফিতা। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকের খ নং প্রশ্নের উত্তর। তাহলে রুমা ফিতাটির কত মিটার পেল, আমরা এই মিটার বের করে ফেলেছি না, কত মিটার, 36 মিটার। আচ্ছা, তাহলে আমাদের খ নং প্রশ্ন এখানেই শেষ। এরপরে আমরা দেখব গ নং প্রশ্ন। গ নং প্রশ্নটা দেখো কি লিখেছে, গ নং প্রশ্নে লিখেছে রুমাকে দেওয়ার পর কত মিটার ফিতা অবশিষ্ট রইল। ভালো করে একটু খেয়াল করো, রুমাকে দেওয়ার পর তোমার কাছে এতটুকু একটা জিনিস আছে, তুমি তার থেকে কিছুটা অংশ কাউকে দিয়ে দিলে, তাহলে তোমার কাছে বেড়ে গেল নাকি কমে গেল? কমে গেল। আর কমে গেলে আমরা কি করি, বিয়োগ করি। তাহলে এই যে 5টা ভাগ 60 মিটার ফিতা, তার থেকে 3টা ভাগ অর্থাৎ 36 মিটার রুমাকে দিয়ে দেওয়া হয়েছিল না? এখন দেখো, এতটুকু থেকে রুমাকে এইটুকু দিয়ে দেওয়া হলো, এখন কতটুকু আছে? তাহলে আমরা কিভাবে বের করব গ নাম্বার প্রশ্নের উত্তর? 5 মিটারের দৈর্ঘ্য কত ছিল, 5 ভাগের দৈর্ঘ্য ছিল 60 মিটার, সেখান থেকে 3 ভাগ রুমাকে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এখন বাকি থাকলো 2টা ভাগ, তাহলে দেখি আমরা কতটুকু বাকি থাকে। ফিতা ছিল, ফিতার দৈর্ঘ্য কত ছিল, ফিতা ছিল 60 মিটার, রুমাকে দেয়া হলো কতটুকু দিয়েছিল, 36 মিটার। এইটুকু তো রুমাকে দিয়েই দিয়েছে, তাহলে কমে গেল না? তাহলে এটা আমরা কীভাবে বের করব, বিয়োগ করে। তাহলে শূন্য তো ছোট সংখ্যা, তাহলে শূন্যর আগে মনে মনে কী ধরতে হবে, 1। কত হয়ে গেল, 10। 10 থেকে 6 চলে গেলে থাকলো 4। এখন এখানের 1 কী করলে, তার সাথে যোগ করলে 4 হলো, 6 থেকে 4 চলে গেলে থাকে কত, 2, অর্থাৎ 24 মিটার। তাহলে রুমাকে দিয়ে দেওয়ার পরে ফিতা কতটুকু অবশিষ্ট থাকলো, ফিতা অবশিষ্ট থাকলো
24 মিটার। উত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর, কতটুকু অবশিষ্ট থাকলো 24 মিটার। ঠিক আছে, দেখো এখানে ক নং প্রশ্ন তোমরা বের করলে ভাগ করে, খ নংটা বের করলে গুণ করে, আবার গ নংটা বের করলে কি বিয়োগ করে। অর্থাৎ এই অধ্যায়ে সব অঙ্কই একসঙ্গে দেওয়া আছে, সব সমস্যাগুলো আমাদেরকে কিন্তু প্রশ্নটা পড়ে বুঝে নিতে হবে যেটা কিভাবে হবে অঙ্কটা। তাহলে আশা করছি 3 নং প্রশ্নের সৃজনশীল তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আজকে আমরা 4 নং-এর সৃজনশীলটাও একটু করে নিই। সবাই রেডি হয়ে যাও, উদ্দীপকটা লিখে দিচ্ছি, প্রশ্নগুলোও তোমাদেরকে লিখে নিতে হবে। 4 নং প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে প্রতিটি আলমারিতে প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে, 55টি করে বই আছে। এটা হচ্ছে তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমাদের উদ্দীপক। এখন আমরা প্রশ্নগুলা লিখে নিচ্ছি। ক নং প্রশ্ন হচ্ছে 12টি আলমারিতে 12টি আলমারিতে কতগুলো বই আছে, কতগুলো বই আছে। খ নং প্রশ্নে 10টি আলমারিতে 10টি বই আছে। গ নং প্রতিটি আলমারিতে 40টি করে বই রাখলে দশটি আলমারিতে কতগুলো বই আছে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন আমরা এর সমাধানগুলো দেখব। সবাই একটু মনোযোগ দাও ক নং প্রশ্নে। ক নং প্রশ্নে কি বলেছে, 12টি আলমারিতে কতগুলো বই আছে। আচ্ছা, আর উদ্দীপকে কি বলেছে, প্রতিটি আলমারিতে 55টি করে বই আছে। এই উদ্দীপকের কথাটা থেকে তোমরা আগেই কি দেখে নিয়েছ, প্রতিটি, প্রতিটি মানে একটি, প্রতিটি মানে হচ্ছে একটি। অর্থাৎ কি বলেছে, একটি আলমারিতে 55টি করে বই আছে। খেয়াল করো তুমি একটা আলমারিতে কয়টা বই আছে জানো, আর তোমার কাছে ক নাম্বার প্রশ্নে জানতে চেয়েছে 12টি আলমারিতে কতগুলো বই আছে। তোমার কাছ থেকে কয়টির কথা জানতে চেয়েছে, 12টির কথা। তুমি জানো একটার কথা, তোমার কাছ থেকে জানতে চেয়েছে 12টির কথা। তোমার কাছ থেকে বেশি জানতে চেয়েছে নাকি কম জানতে চেয়েছে, বেশিগুলোর কথা জানতে চেয়েছে। যদি বেশিগুলোর কথা জানতে চায় তাহলে আমরা সেটা কিভাবে বের করি, গুণ করে। তাহলে এই অঙ্কটা কি হবে, গুণ হবে। তাহলে চলো শুরু করো, কি লিখবে প্রথমে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে কতগুলো, তাহলে পরে কি লিখবো, কতগুলোর কথা। আচ্ছা, কি লিখবো, একটি আলমারিতে আছে
একটি আলমারিতে আছে কতটি বই? এই যে কতগুলো, এটা পিছনে লিখছি, 55টি বই। আর এখন তোমার কাছ থেকে জানতে চেয়েছে 12টার কথা, অর্থাৎ 12টি আলমারিতে আছে, 55 × 12টি বই। এখন গুণের অঙ্ক নিশ্চয়ই সবার মনে আছে কিভাবে গুণ করতে হয়। 55কে যখন আমরা 12 দিয়ে গুণ করব কিভাবে করব মনে আছে তো? এই যে 2, এই 2 দিয়ে আগে উপরের 2টা সংখ্যাকেই গুণ করে নিতে হবে। তাহলে 5 × 2 = 10, এই 5কে করলাম, হাতে কত রয়ে গেল? 1। এখন আবার এই 5কেও 2 দিয়ে গুণ করতে হবে, 5 × 2 = 10, আর হাতে ছিল 1, এটাকেও যোগ করতে হবে, 10 আর 1 = 11। এই ঘরটা করা শেষ, এখন বাকি থাকলো কি? 1। 1 দিয়ে এখন আবার আমাদের একেও গুণ করতে হবে, একেও গুণ করতে হবে, তাহলে কি হবে? 5 × 5 = 5, এখন কি করতে হবে? যোগ করতে হবে, 0, 5 আর 1 = 6, 5 আর 1 = 6। তাহলে 55কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 660। তাহলে 12টি আলমারিতে কতগুলো বই আছে? 660টি বই। উত্তর, 660টি বই আছে। এই হলো আমাদের ক নং প্রশ্নের উত্তর। নিশ্চয়ই তোমাদের আগের অঙ্কগুলোর কথাও মনে পড়ে গেছে, আশা করি এটা খুবই সহজ লাগছে তোমাদের কাছে, তোমরা অবশ্যই পারবে। এখন আমরা করব খ নং প্রশ্ন। খ নং প্রশ্নে কি বলেছে দেখো, একই রকম কিন্তু অঙ্ক। খ নং এ বলেছে 10টি আলমারিতে কতগুলো বই আছে। এখানে একটা আলমারিতে কতগুলো বই আছে এরকম কোনো পরিবর্তন কি কিছু লিখেছে? লেখেনি। তাহলে একটা আলমারিতে ওই 55টি বই আছে, আর তোমার কাছ থেকে এখন কি জানতে চেয়েছে? 10টা আলমারির কথা। তাহলে কি হবে তোমার, তুমি জানো একটা আলমারির কথা, তোমার কাছ থেকে জানতে চেয়েছে 10টা আলমারির কথা, তাহলে বেশিটা জানতে চেয়েছে, এটাও গুণই হবে এবং একই রকম লেখা, জাস্ট আমি সংখ্যাগুলো শুধু বদলে দিয়েছিলাম। তাহলে লিখে ফেলো, একটি আলমারিতে আছে 55টি বই, আর 10টি আলমারিতে আছে 55 × 10। এখন 55কে কি করতে হবে? 10 দিয়ে গুণ করতে হবে, একটু আগেও আমরা করেছি। দেখো এখন কি করব, 0 দিয়ে আগে কি করব? উপরের 2টা সংখ্যাকেই গুণ করব। তো কোনো সংখ্যাকে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 0ই হয়। তাহলে 5 × 0 = 0, 5 × 0 = 0, এই ঘরটা করা শেষ। এবার 1, 1 দিয়ে আমরা একেও গুণ করব, একেও গুণ করব, তাহলে কি থাকলো? 5 × 5 = 5, তাই তো? এখন যোগ করে দেখি, 0, 5-এর সাথে 0 যোগ করলে 5ই হয়, আর এখানের 5 এখানে নামবে, তাহলে কত হলো? 550টি বই। 12টা আলমারিতে ছিল 660টি বই, আর 10টা আলমারিতে কতটি আছে? 550টি বই। ঠিক আছে, একদম সহজ না? আচ্ছা, এখন গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে দেখো কি লিখেছে, এইখানে লিখেছে প্রতিটি আলমারিতে 40টি করে বই থাকলে 10টি আলমারিতে কতগুলো বই আছে। এখানে কি খেয়াল করছো? প্রতিটি অর্থাৎ একটি, আর একটি আলমারিতে 40টি করে বই, আগে কি ছিল? 55টি করে বই, আর এখন 40টি করে। তাহলে আমাদের বইয়ের সংখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যদি 40টি করে বই থাকে তাহলে 10টি আলমারিতে কতগুলো বই আছে, এটাই তো আমরা দেখব। তুমি জানো একটা আলমারির কথা, একটা আলমারিতে কতগুলো বই আছে?
চল্লিশটি, আর তোমার কাছে এখন জানতে চেয়েছে দশটা আলমারির কথা। তাহলে বেশিটা জানতে চেয়েছে এবং এই অঙ্কটাও গুণ করে আমরা বের করে ফেলব। চলো শুরু করি। গ নঙে লিখবে কি? প্রতিটি মানে একটি। একটি আলমারিতে আছে চল্লিশটি বই। তাহলে জানতে চেয়েছে দশটা আলমারির কথা। দশটি আলমারিতে আছে চল্লিশ গুণ দশটি বই। এখন আমরা কী করব? চল্লিশকে দশ দিয়ে গুণ করব। চল্লিশকে দশ দিয়ে গুণ করব। কি করতে হবে? শূন্য দিয়ে আগে উপরের দুইটা সংখ্যাকেই গুণ করে নিতে হবে। তাহলে শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে কি হয়? শূন্যই হয়। শূন্য দিয়ে চারকে গুণ করলে, যে কোনো সংখ্যাকে গুণ করলেও সেটা শূন্যই হয়। তাহলে চারে শূন্য শূন্য, এই ঘরটা শেষ। এখন কি করব? এককে দিয়ে উপরের আবার দুইটা সংখ্যাকে গুণ করব। একে শূন্য শূন্য, চার একে চার, যোগ করলে কি হয়? চারশো। তাহলে দশটা আলমারিতে কতগুলো বই আছে? চারশোটি বই আছে। এটাই হচ্ছে আমাদের আজকের এই অঙ্কের উত্তর, চারশোটি বই। খুব সহজ অঙ্ক না? আশা করি তোমরা সবাই বুঝেছ। আচ্ছা, আজকের মতো আমাদের পড়া এতটুকুই, আজকে আর পড়ছি না। এখন আমাদেরকে কী করতে হবে? সবার নিশ্চয়ই লেখা শেষ, আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এখন আমাদেরকে কী করতে হবে? এইচডব্লিউ নিতে হবে, মানে বাড়ির কাজ নিতে হবে। বাড়ির কাজ আমরা কী করব? যেহেতু আমরা প্রথম প্রথম সৃজনশীল শিখছি, তাই আমরা বাড়তি অন্য কিছুই বাড়ির কাজ দিতে পারবো না, আমরা এইগুলোই বাড়ির কাজ হিসেবে নেব। তাহলে আজকে আমাদের হোমওয়ার্ক কী বলো? আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে যা করেছি, তিন এবং চার, এই তিন দুইটা অঙ্ক করেছি, এই দুইটা অঙ্কই আমাদের বাড়ির কাজ। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে তিন চার নং প্রশ্ন, এই দুটো অঙ্ক করতে হবে বাড়ির কাজ। এবং বাড়ির কাজ আমাকে কিন্তু অবশ্যই দেখাতে হবে। কিভাবে দেখাবে মনে আছে তো? তুমি খাতায় অঙ্কগুলো যখন করবে, তখন উপরে কী না কী লিখবে? তোমার শ্রেণী, তোমার নাম, তোমার রোল এবং শাখা, সেই পেজদের উপরে এইগুলো লিখবে। লিখে ছবি তুলবে, হোমওয়ার্কটার ছবি তুলবে। তুলে তুমি এখন আমার ক্লাসটা যে যে পেজটাতে দেখছো, সেখানে একটা কমেন্ট বক্স আছে না, সেখানে ওই ছবিগুলো পোস্ট করে দিবে, ঠিক আছে? আপলোড করে দিবে, আমি দেখে নিব। আর যদি না দাও, তাহলে বাড়ির কাজটা যদি তোমরা না করো তাহলে কী হবে? তাহলে আগের ক্লাসেও বলেছিলাম যে তোমাদের যখন মেধাক্রম করা হবে, বাড়ির কাজটা না করলে তোমরা কিন্তু মেধাক্রমের দিক থেকে পিছিয়ে যাবে। কারণ যারা বাড়ির কাজ করছো তাদের জন্য কিন্তু আলাদা কিছু নাম্বার আছে, সেই নাম্বারটা আমরা যোগ করব মেধা তালিকা করার সময়, সেই নাম্বারটা আমরা যোগ করব। তাহলে বাড়ির কাজটা না করলে তোমার এই নাম্বারটাও যোগ হচ্ছে না, আর তোমার রোলটাও কিন্তু অনেক পরে হয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো বাড়ির কাজটা করা খুব জরুরি, ঠিক আছে? তাহলে সবাই বাড়ির কাজটা করবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাড়িতেই থাকবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।